হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি চেতই পিঠার। সাদা চেতই পিঠা হয়তো অনেকে খেয়েছেন, আজকে শেয়ার করব ঝাল চেতই পিঠা। ঝাল চেতই পিঠার জন্য এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, নিয়েছি কিছু কাঁচামরিচ, ধনে পাতা নিয়েছি, একটা ডিম আর চাউলের গুঁড়ো। একটা বোলের মধ্যে আমি ডিমটাকে ফিটিয়ে নেব, কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা সহ লবণ দিয়ে এটাকে মাখিয়ে ডিমের সাথে মিশিয়ে দিই। এখানে আমি একটা চামচের সাহায্যে সম্পূর্ণ মিশ্রণটাকে ডিমের সাথে মিশিয়ে নিই। ডিমের সাথে একটু মেশানো হয়ে গেলে এখানে আমি আস্তে আস্তে চাউলের গুঁড়োকে অ্যাড করে দিই। একেবারে ঢেলে দিবেন না, চাউলের গুঁড়োগুলো একটু আস্তে আস্তে ঢেলে দিবেন, মেশানোর সময় ভালো হয়। এভাবে মেশানোর পরে একটু হালকা গরম পানি দিয়ে দিন। পানিটা অবশ্যই একটু হালকা গরম হতে হবে, না হলে চেতই পিঠার সিটকিটা ভালো হয় না। আপনারা এভাবে আস্তে আস্তে চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার চাউলের গুঁড়োটা আস্তে আস্তে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি, বাকি চাউলের গুঁড়োটাও আমি এখন অ্যাড করে দিই। সম্পূর্ণ চাউলের গুঁড়িটা আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাটারটা যত নাড়বেন তত পিঠা ভালো হবে। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং ব্যাটারটা একদম ঘনও করব না, পাতলাও করব না। চিতই পিঠা যেভাবে বানায় আপনারা নিশ্চয়ই জানেন, সেভাবেই করবে। এখানে অনেকে লোহার কড়াইও ব্যবহার করতে পারেন, আমি এখানে মাটির হাঁড়ি ব্যবহার করেছি, মাটির খোলা বলে এটাকে। এটা আমি চুলোয় দিয়ে দিয়েছি, খোলাটা গরম হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখানে চেতই পিঠার গোলাটা দিয়ে দিয়েছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চেতই পিঠার ছিটকিটা কীভাবে আস্তে আস্তে উঠছে। ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি আপনারা কেউ এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার রেসিপিগুলো যাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখানে ছিটকিটা প্রায় উঠে গেছে, এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দেখে নেব চেতই পিঠাটা কী অবস্থা। চেতই পিঠাটা একদম পারফেক্ট হয়ে আসছে বিয়ার, দেখতে পাচ্ছেন এখানে সিটকিটা অনেক সুন্দর হয়েছে। প্রথম পিঠাটাও একটু হয়তো বা খারাপ হতে পারে, দ্বিতীয়গুলো আবার দেখাবো আপনাদের। পিঠাটা একদম কমপ্লিট হয়ে গেছে, নিচে ভালো করে না হওয়া পর্যন্ত কেউ উঠাতে যাবেন না, এটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমি আবার আপনাদেরকে আরেকটি পিঠা দেওয়া দেখাচ্ছি। এটাও দেখতে পাচ্ছেন সুন্দর সিটকি উঠে যাচ্ছে। এভাবে পিঠার সম্পূর্ণ ছিটকিটা উঠে গেলে ঢাকনার সাহায্যে ঢেকে দিবে। তাহলে পিঠাটা খেতে মচমচে এবং সুস্বাদু হয়, পিঠার ভিতরেও সিদ্ধ হয়ে যায়। ঝাল ঝাল চিতই পিঠা কোরবানির মাংস অথবা যে কোনো তরকারির সাথে খেতে অনেক ভালো লাগে, সবজি দিয়েও খেতে অনেক ভালো লাগে। এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নেব পিঠাটার কী পজিশন। পিঠাটা একদম পারফেক্ট হয়ে গেছে, এটা আমি এখন উঠিয়ে ফেলব। আপনাদেরকে আর একটি পিঠা দেওয়া দেখাচ্ছি আমি, সেটাও ঠিক সেম এভাবে ভেজে উঠিয়ে ফেলব। ভিউয়ার্স, আমার পিঠার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দেখতে অনেক সুন্দর হয়েছে, ভিতরেও একদম সিদ্ধ হয়ে গেছে, কোনো কোথাও কোনো কাঁচা নেই। এভাবেই আপনারা রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আমাকে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহ করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।